নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আনন্দে আছেন। আপনারা যারা আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করেছেন, ওনাদের অশেষ ধন্যবাদ। কারণ শেয়ার করাটা লাগে, অনেক মানুষ যারা ওয়াকিবহল নয়, ওনাদের ওয়াকিবহল হওয়ার জন্য। কিন্তু আপনি যদি শেয়ার করেন তাহলে অনেক যে মানুষগুলো জানেন না ওনারা কিন্তু জানতে পারবেন। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করুন, সাবস্ক্রাইব বোতাম টিপে অল টিপলেই কিন্তু প্রথমে ভিডিও আপনি পাবেন। এই সিজনাল অ্যালার্জি, এই হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। সিজনাল অ্যালার্জিস হয়, এই হঠাৎ করে সিজনাল চেঞ্জ হলো, হঠাৎ করে অনেকগুলো হাঁচি আসা চালু হয়ে গেলো। হাঁচি হতে হতে নাক দিয়ে টিপটিপ করে জল পড়তে চালু হয়ে গেলো, নাক দিয়ে টিপটিপ করতে জল পড়তে পড়তে গলা কাট হয়ে গেল, গলায় একটা ব্যথা বেদনা টাইপের একটা সিনারিও সৃষ্টি হলো। ওখান থেকে আবার কাশি হলো, কাশি শুকনো হতে পারে, প্রোডাক্টিভ হতে পারে, নন প্রোডাক্টিভ হতে পারে, কাশির সাথে কফও বেরোতে পারে, কাশি শুকনো হতে পারে, এই সমস্ত উপসর্গগুলো দেখা দেওয়া সম্ভাবিত। মোটামুটি ধরা যায় যে ডেভেলপিং কান্ট্রি বা ওয়ার্ল্ডে মোটামুটি মোর অর লেস 30% অফ দ্য পপুলেশন, 100 মধ্যে 30% লোক সাম অর দি আদার ফর্ম অফ অ্যালার্জিস কষ্ট পান। এবার অ্যালার্জিতে কষ্ট পান মানে অ্যালার্জি এমন একটা জিনিস যেটা আপনাকে বেড রিডেন করে দেবে না, বিছনা শয্যাশায়ী করে দেবে না, কিন্তু আপনাকে কোয়ালিটি অফ লাইফটাকেও নর্মাল রাখতে দেবে না। কিছু না কিছু ইচিং টিচিং এদিক ওদিক হতে থাকবে। এটা তো আমি রেসপিরেটরি ট্র্যাক্টে বললাম। রেসপিরেটরি ট্র্যাক্টের অ্যালার্জি আগে বলা হতো গলার উপরে নাক অব্দি যে সমস্যাগুলো, তাদের ইএনটি ডাক্তারবাবুরা দেখতেন, সেটা বলা হতো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর গলার থেকে নিচে ফুসফুস অব্দি এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেশনরা দেখতেন। এখন কিন্তু অ্যালার্জি একটা টার্মই কয়েন হয়ে গেছে, যে ইউনাইটেড এয়ারওয়ে ডিসঅর্ডার, ইট ইজ এ কন্টিনিউয়াম। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হলে নিচের রেসপিরেটরি ট্র্যাক্টটাও লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টটাও ইনভলভ থাকবে। এটা আমি রেসপিরেটরি ট্র্যাক্টে বললাম। এর বাদেও আরও অনেক অ্যালার্জিস হয়, গায়ে দাগড়া দাগড়া হওয়া, চুলকানি হওয়া, চোখে কুটকুটানি হওয়া, হঠাৎ করে এই সিজনাল চেঞ্জের মধ্যে হঠাৎ চালু হয়ে যাবে। অনেক মানুষের হাইপার অ্যাসিডিটি হয়ে যায়, বৃদ্ধি পায় এই সময়তে। তো এই সমস্ত নিয়ে কেন, বিষয়টা কেন, এই সিজনাল চেঞ্জের সময় কেন হবে, বা আর্লি মর্নিং লেট ইভিনিং কেন হবে, ভোরবেলা বেশি কষ্ট পাচ্ছি, সন্ধ্যা সূর্যাস্তের পরে আবার বেশি কষ্ট পাচ্ছি, তার বিশেষ কারণ হলো যে আমাদের এনভায়রনমেন্টাল অ্যালার্জিক লোড, যে এনভায়রনমেন্ট অ্যালার্জিক লোড আছে আমাদের এনভায়রনমেন্টে, এতগুলো টাইপের অ্যালার্জেন্স আছে যেগুলো পলিউটেন্টস যারা আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, এবং লাঙ্গের ভিতরে আমাদের বসে আছে মাসসেল। মাসসেলগুলো হলো রিসেপ্টর সেল, এগুলো রিসিভ করে ডিফারেন্ট অ্যালার্জেন্সকে। আর রিসিভ করার পরে এই মাসসেল যে রিসেপ্টর সেল রিসিভ করলো, রিসিভ করার পরেই একটা অ্যালার্জিক ফেনোমেনন, একটা অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করে টোটাল আইজি শরীরেরটা রেজ করে দিল। আর আইজি যখনই রেজ হয়ে গেল, আইজি পৌঁছে গেল আপনার টার্গেট অর্গানে, যেখানে আপনি অ্যালার্জি নিয়ে কষ্ট পাচ্ছেন, সেখানে গিয়ে ও একটা ইনফ্লামেটরি প্রসিডিওর চালু করলো, সেখানে ইনফ্লামেশন, ইচিং এই সমস্ত চালু করলো, এই সমস্ত দিয়ে কিন্তু এই প্রবলেমগুলো চালু হয়। অর্থাৎ এগুলোকে চিহ্নিত করতে হবে, যে চিনবে না সে কিনবে না। অর্থাৎ যখন চেনার প্রশ্ন আসে, তো অ্যালার্জি কিনতে গেলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যে গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন যেটাকে রিকমেন্ড করেছে অ্যাজ এ গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং, সেটা হলো মডিফাইড স্কিন ফিট টেস্ট। চামড়ার উপরে অ্যালার্জেন দিয়ে দিয়ে পরীক্ষা করে যে কোন কোন জিনিস দিয়ে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, সেটা যখন চিহ্নিত করে নেওয়া হয় তখনই আমরা কিন্তু মুখোশ খুলে ফেললাম। একটা শত্রুর সাথে আপনি তখনই লড়াই করতে পারেন যখন আপনি তার বুঝতে পারবেন যে তার মুখোশ কীরকম আছে, আকার প্রকার কীরকম আছে, তার কাছে কীরকম ওয়েপন্স আছে, তার আর্মারিতে কী পড়ে আছে, সেটা আপনি যখন আন্দাজ করে নিতে পারবেন। কারণ রামেরও রাবণের উপরে জয় পাওয়া সম্ভব ছিল না, জয় পাওয়া সম্ভব তখনই হয়েছে যখন রামের সাথে বিভীষণ এসে ভেতরে লোক এসে শত্রুর আকার প্রকার আকৃতি সমস্ত কিছু তার ইন্টারনাল ব্যাপারগুলো বলতে পারলো। অর্থাৎ সেই মুখোশ খোলার জন্য আমাদের প্রয়োজন আছে চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা, কোন কোন অ্যালার্জেন কত পরিমাণে অ্যালার্জি ক্রিয়েট করছে এবং কত পরিমাণে কত দূর এটা অ্যালার্জিস ক্রিয়েট করছে, ওটা যখন আমরা চিনতে পারবো তখনই আমাদের আর্মারি আমরা সাজিয়ে নেবো, তখন আমরা স্পেসিফিক ভ্যাকসিন দিয়ে অ্যালার্জি এগেনস্টে স্পেসিফিক অ্যালার্জেন এক্সট্র্যাক্ট ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে তার এগেনস্টে স্পেসিফিক ভ্যাকসিন দিয়ে তার নিরাময় আমরা করা
সম্ভাবনা আছে এবং করা সম্ভব। আপনাদের কারোর যদি এরকম কোনো সমস্যা থাকে এবং পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আর আমি কলকাতায় মৌলালী শিয়ালদার কাছে মৌলালী মাজার আর ইন্টারলিসেন্ট মহলের মাঝখানে একটা জায়গায় শুধু বসি এবং এই পরিষেবা নেওয়ার জন্য সশরীরে আপনার আশা খুব প্রযোজ্য। এই অনলাইন বা ভিডিও কনসালটেন্সিতে আমি কোনো পরিষেবা দিতে অক্ষম আছি। আজকের মতন এখানেই শেষ করো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খুশি থাকেন। ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক একটা শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হয়।